আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু যারা একাডেমিক লেখাপড়া করতেছো, একাডেমিক ছাড়া যারা চাকরি বাকরির জন্য পড়াশোনা করতেছো, তোমাদের সকলের উদ্দেশ্যে আজকে আমি ভিডিও উপস্থাপন করছি। এই লকডাউন চলাকালীন সময়, অর্থাৎ এই সাধারণ ছুটি, কোথাও রেড জোন, কোথাও গ্রিন জোন ইত্যাদি জোনে ভাগ করা হয়েছে, কোথাও সাধারণ ছুটি বিরাজ করছে, কোথাও আবার ছুটি না। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী বাসায় আসো। তো বাসায় বসে তোমাদের কি করণীয় কি করণীয় না, সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। এই লকডাউন কিন্তু আমাদেরকে একটা বিরাট সুযোগ করে দিয়েছে পড়াশোনা চালিয়ে যাওয়ার, পড়াশোনা করার, সেই ক্ষেত্রে জীবন গঠন করার, জীবনকে সুন্দর করার একটা বিরাট সময় এটা। তো অনেকেই পড়াশোনার চাপে, অর্থাৎ একাডেমিক বই পুস্তক পড়ার চাপে অন্যান্য বই পড়ার সুযোগ পাও না। স্বাভাবিকভাবেই তোমাদেরকে আরেকটু বলে রাখি, যারা এই সময় পড়াশোনা করবে, যারা একটু বেশি পরিশ্রম করবে, তুমি 6-7 ঘন্টা ঘুমানোর পরে যে সময়টা থাকে সেই সময়টা বাসায় থাকো, যারা সেই সময়টাকে কাজে লাগাবে স্বাভাবিকভাবেই তারা কিন্তু একটু অ্যাডভান্স হয়ে যাবে, একটু এগিয়ে যাবে। তুমি এই সময় তোমার একাডেমিক বইয়ের বাইরে বিভিন্ন জীবনী পড়তে পারো, তারপরে তুমি সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা নিতে পারো, তুমি বাবা মাকে হেল্প করতে পারো। এই সংক্রান্ত আমি এর আগেও একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি, তোমাদের ক্লাস মানে তোমাদের পড়ার রুটিন কেমন হওয়া উচিত এই সম্পর্কে। তবে আমি আবারও আসছি তোমাদের কাছে, কারণ আমি বিভিন্ন ক্লাস নিয়ে থাকি, সেই ক্লাসে দেখা যায় যে ছাত্রদের উপস্থিতি কম, মানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি কম। আমি ধরে নিই যে সারা বাংলাদেশের চিত্রই একই রকম। তা আমার এই কথাগুলো যারা শুনছো, যারা ভিডিওটা দেখবে, তোমরা অন্তত তোমাদের এই সময়টাকে কাজে লাগাবে। তোমরা এই সময় কি কি পড়াশোনা করতে পারো, রচনাগুলি পড়ে নিতে পারো, তারপরে ভাব সম্প্রসারণ পড়ে নিতে পারো, ইংরেজি এসে পড়তে পারো, ইংরেজি প্যারাগ্রাফগুলি পড়ে নিতে পারো, লেটার অ্যাপ্লিকেশনগুলো পড়ে নিতে পারো। এই সময় তোমরা ভালো ভালো রাইটারের বইগুলো পড়ে নিতে পারো, যাদের বই পুস্তক কেনার সামর্থ্য নাই অথবা কেনার সুযোগ নাই। এখন তো অনেক জায়গায় বন্ধ বা বাইরে বের হওয়াও ঠিক না, সেই ক্ষেত্রে তোমরা অনলাইন থেকে সার্চ দিয়ে বিভিন্ন রাইটারের নাম লিখে সার্চ দিলেই তুমি তার বইগুলি পেয়ে যাবা। তো সেই ক্ষেত্রে তোমরা এভাবে সময়টা কাটাতে পারো। তো অনেক ছাত্রছাত্রী আমি লক্ষ্য করেছি বা শুনেছি, কেউ কেউ 9-10টা পর্যন্ত ঘুমাও, কিছুতেই এই কাজগুলি করো না, জীবনকে গঠন করার কিন্তু এটাই একটা মূল্যবান সময়, মোক্ষম সময়। তোমরা মনে রাখবে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই তুমি সময়কে অবহেলা না করে সময়টাকে কাজে লাগাও, দেখবা তোমরা সফল কাম হবে। আমি আশা করি আমার ছাত্রছাত্রী যারা এবং আমার ছাত্রছাত্রী সমতুল্য যারা এবং যারা পড়াশোনার মধ্যে আসো, তোমরা পড়াশোনা করে এই সময়টাকে কাটাবে। মনে রাখবা যে এরকম মূল্যবান সময়গুলো নষ্ট করা মোটেই ঠিক হবে না। তোমরা এগিয়ে যাও, আল্লাহ তোমাদের সহায় হবেন এবং আমরা দোয়া করি তোমরা সফলকাম হবে। যারা এই সময়টাকে কাজে লাগাবে তারাই কিন্তু সফলকাম। এর আগেও আমি এক্সাম্পল দিয়েছি যে কৃষক রোদে ভিজে বৃষ্টিতে ভিজে এই জমি চাষ করে, তিনি কি ভালো ফসল পাবেন নাকি যিনি বৃষ্টি কমে যাবে, রৌদ্র কমে যাবে সেটার অপেক্ষায় থাকেন। এরকম তাহলে কিন্তু যিনি বেশি পরিশ্রম করেন, যিনি রোদে ভিজে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে যিনি কাজ করেন, তিনিই কিন্তু ভালো ফসল পাবেন। ঠিক একইভাবে তোমাদের জন্য বলছি, তোমরা যারা এই লকডাউনের সময়টাকে কাজে লাগাবে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, ভালো ফলাফল করতে পারবে, এবং তোমরা এই সুযোগে সাধারণ জ্ঞান সহ অন্যান্য বিষয়গুলো একটু ভালো করে পড়ে নাও, দেখবা যে তোমরা ভবিষ্যতে সফলকাম হবে এবং তোমরা এটা করতে পারবে। এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।